यो धर्मः स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী শিষ্য সংবাদ, স্বামী বিবেকানন্দের বাণী রচনার নবম খণ্ড থেকে, স্বামী ও শিষ্য সংবাদ থেকে পাঠ এবং আলোচনা, স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ ও আলোচনা। এই গ্রন্থের রচয়িতা হলেন স্বামীজির বাঙাল শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী। আজকে যে অংশটা আমরা পাঠ করব এটা আমার খুব প্রিয়। স্থান আলমবাজার মঠ, কলকাতা, কাল এপ্রিল 1897। প্রথমবার বিলাত হইতে ফিরিয়া স্বামীজি যখন কিছুদিন কলিকাতায় ছিলেন, তখন বহু উৎসাহী যুবক তাঁহার নিকট যাতায়াত করিত। দেখা গিয়েছে সেই সময় স্বামীজি অবিবাহিত যুবকগণকে ব্রহ্মচর্য ও ত্যাগের বিষয়ে সর্বদা উপদেশ দিতেন এবং সন্ন্যাস অথবা আপনার মোক্ষ ও জগতের কল্যাণার্থ সর্বস্ব ত্যাগ করিতে বহুদা উৎসাহিত করতেন। আমরা তাহাকে অনেক সময় বলিতে শুনিয়াছি, সন্ন্যাস গ্রহণ না করিলে কাহারও যথার্থ আত্মজ্ঞান হইতে পারে না। কেবল তাহাই নয়, বহুজন হিতকর, বহুজন সুখকর কোনো ঐহিক কাজের অনুষ্ঠান ও তাহাতে সিদ্ধিলাভ করাও সন্ন্যাস ভিন্ন হয় না। তিনি সর্বদা ত্যাগের উচ্চাদর্শ উৎসাহী যুবকদের সম্মুখে স্থাপন করিতেন এবং কেহ সন্ন্যাস গ্রহণ করিবে এইরূপ অভিপ্রায় প্রকাশ করিলে তাহাকে সমধিক উৎসাহ দিতেন ও কৃপা করিতেন। এই সময় কতিপয় ভাগ্যবান যুবক সংসার আশ্রম ত্যাগ করিয়া তাহার দ্বারাই সন্ন্যাস আশ্রমে দীক্ষিত হইয়াছিল। ইহাদের মধ্যে যে চারিজনকে স্বামীজি প্রথম সন্ন্যাস দেন, তাহাদের সন্ন্যাসব্রত গ্রহণের দিন শিষ্য আলমবাজার মঠে উপস্থিত হন। ইহাদের মধ্যে একজনকে যাহাতে সন্ন্যাস না দেওয়া হয়, সেজন্য স্বামীজির গুরুভ্রাতৃগণ তাহাকে বহুধা অনুরোধ করেন। স্বামীজি তদুত্তরে বলিয়াছিলেন, আমরা যদি পাপিতাপি দীন দুঃখী পতিতের উদ্ধার সাধনে পশ্চাৎপদ হই, তাহা হইলে কে আর তাহাকে তাকে দেখবে? তোমরা এ বিষয়ে কোনরূপ প্রতিবাদী হইও না। স্বামীজির বলবতী ইচ্ছাই পূর্ণ হইল। অনাথস্মরণ স্বামীজি নিজ কৃপাগুণে তাহাকে সন্ন্যাস দিতে কৃতসংকল্প হইলেন। শিষ্য আজ দুই দিন হইতেই মঠে রহিয়াছে। স্বামীজি শিষ্যকে বলিলেন, তুই তো ভট্টাচার্য বামুন, আগামীকাল তুই এদের শ্রাদ্ধ করিয়ে দিবি, পরদিন এদের সন্ন্যাস দিব। আজ পাঁচিপুঁতি সব পড়ে দেখে শুনে নিস। শিষ্য স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিয়া লইল। শ্রাদ্ধান্তে তখন ব্রহ্মচারী চতুষ্টয় নিজ নিজ শ্রাদ্ধান্তে যখন ব্রহ্মচারী চতুষ্টয় নিজ নিজ পিণ্ড অর্পণ করিয়া পিণ্ডাদি লইয়া গঙ্গায় চলিয়া গেলেন, তখন স্বামীজি শিষ্যের মনের অবস্থা লক্ষ্য করিয়া বলিলেন, এসব দেখে শুনে তোর মনে ভয় হয়েছে না রে? শিষ্য নতমস্তকে সম্মতি জ্ঞাপন করায় স্বামীজি বলিলেন, সংসারে আজ থেকে এদের মৃত্যু হলো, কাল থেকে এদের নূতন দেহ, নূতন চিন্তা, নূতন পরিচ্ছেদ হবে। এরা ব্রহ্মবীর্যে প্রদীপ্ত হয়ে জ্বলন্ত পাবকের মতো অবস্থান করবে। না ধনে না নচেজয়া ত্যাগে নৈক অমৃতত্ব মানসু। স্বামীজির কথা শুনিয়া শিষ্য নির্বাক হইয়া দাঁড়াইয়া রইল। সন্ন্যাসের কঠোরতা স্মরণ করিয়া তাহার বুদ্ধি স্তম্ভিত হইয়া গেল, শাস্ত্রজ্ঞানের আস্ফলন দূরীভূত হইল। এ হচ্ছে কথা আমাদের স্বামীজি যখন ফিরে এলেন, তারপরে যে চারজনকে প্রথম সন্ন্যাস ব্রতে দীক্ষা দিলেন তার ঘটনাটা। এটা 1897 সালের জুলাই মাসের কথা, 1897 সালের এপ্রিল মাসের কথা। স্বামীজি বিলাত থেকে ফিরে এসেছেন। সেই সময় যে চারজনের কথা আছে তারা হলেন নিত্যানন্দ, বিরজানন্দ, প্রকাশানন্দ এবং নির্ভয়ানন্দ। এর মধ্যে প্রথম সন্ন্যাস দিয়েছিলেন তিনি বিরজানন্দজিকে দিয়ে। এই চারজনের মধ্যে প্রথম বিরজানন্দজির নামকরণ হয়েছিল। এরা এক অদ্ভুত উপায়ে স্বামী বিবেকানন্দের সংস্পর্শে এসেছিলেন। এরা প্রথম দিকে সবাই ওই এতে যেতেন, আমাদের কাঁকুড়গাছি যোগোদ্যানে তারা রামচন্দ্র দত্তের কাছে যেতেন। বিরজানন্দজির বাড়ি যেহেতু নারকেলডাঙ্গায় ছিল, তাই তারা কাঁকুড়গাছি যোগোদ্যানে যেতেন এবং রামচন্দ্র দত্তের সঙ্গে এদের প্রথম সম্পর্ক তৈরি হয়।
তারপরে এরা একজনের খোঁজ পান, তিনি তাদের কলেজের মাস্টারমশাই, তিনি তাদের কলেজের প্রিন্সিপাল, তিনি খুব শান্তশিষ্ট মানুষ এবং তিনি তার কলেজের বাকি সময়টা অদ্ভুতভাবে ধ্যানস্থ হয়ে থাকেন। তারা শুনলেন যেমন রামচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণের অন্যতম সঙ্গী, ঠিক সেই রকমভাবে আমাদের এই ভদ্রলোক যার কথা তারা পরে জেনেছিলেন, সেই মাস্টারমশাই তিনিও শ্রীরামকৃষ্ণের অন্যতম সঙ্গী। মাস্টারমশাইয়ের কাছেই তারা আমাদের এই বরানগর মঠের খবর পান। তারা একদিন খোঁজ খবর করে বরানগর মঠে আসেন, কারণ মাস্টারমশাই বলেছিলেন শ্রীরামকৃষ্ণের ভাব যদি ভালো করে বুঝতে হয় তাহলে তার গৃহী শিষ্যের কাছে না গিয়ে সন্ন্যাসী শিষ্যদের কাছেই যাওয়া উচিত। তখন একটা ছোট্ট বিরোধ ছিল, কারণ অনেকেই মনে করতেন না যে স্বামীজি ঠাকুর এই সন্ন্যাসের আদর্শকে বোধহয় খুব উচ্চ আদর্শ দিয়েছেন, ভগবানকে ডাকা, ভগবানের উদ্দেশ্যে সাধন ভজন করা, এটাই যেন তারা মনে করতেন তাদের জীবনের সর্বস্ব, এটাই বোধহয় শ্রীরামকৃষ্ণের ভাব, আর বাকি আর কোনো কিছু শ্রীরামকৃষ্ণের ভাব নয়। সেই কারণে আমাদের রামচন্দ্র দত্তের সঙ্গে একটা ছোট্ট বিরোধ এই আমাদের যারা বরানগর মঠে ছিলেন তাদের ছিলেন। মাস্টারমশাই ওখানিকটা বিরোধিতা করতেন, বিশেষ করে স্বামীজির ওই ভাব বহুজন হিতায় বহুজন সুখায় শিবজ্ঞানে জীবসেবার, এটার বরাবরের উনি বিরোধিতা করে গেছেন। তথাপি তিনি সন্ন্যাসীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা সম্পন্ন ছিলেন এবং তাদের কথা শুনেই এই বিরজানন্দজি এবং তার বন্ধুরা তারা বরানগর মঠে এসে উপস্থিত হয়। বরানগর মঠে প্রথম তাদের পরিচয় হয় রামকৃষ্ণানন্দজির সাথে। রামকৃষ্ণানন্দজি প্রচুর কাজ করতে পারতেন এবং এই ছেলেপুলেদের সাথে খুব সুন্দর করে মিশতেন। বিরজানন্দজি তার স্মৃতিকথায় পরবর্তীকালে লিখেছেন, মনে হলো একটা জগৎ ছাড়া জায়গায় এসে উপস্থিত হলাম যেদিন প্রথম তারা বরানগর মঠে এসে পৌঁছলেন। বলেছিলেন যে একটা জগৎ ছাড়া জায়গায় এসে উপস্থিত হলাম। বিরজানন্দজিকে স্বামী রামকৃষ্ণানন্দজি বলেছিলেন যে তোমার অঙ্কেতে ভয় আছে, ঠিক আছে, এই ছুটির সময়, এই গরমের ছুটিতে তুমি আমার কাছে চলে আসবে পাত্তারি গুটিয়ে, আমি তোমাকে অঙ্ক শিখিয়ে দেবো, এমন অঙ্ক শিখিয়ে দেবো যে জীবনের অঙ্ক থেকে তোমার ভয়টা সম্পূর্ণভাবে চলে যাবে। সত্যি তিনি এমন অঙ্ক শিখিয়ে দিলেন, জীবনে আর কোনো দিন তার অঙ্কেতে ভয় ছিল না, আমাদের যে জীবনের অঙ্ক নিয়ে ভীষণ ভয় সেই ভয়টা কেটে গেল। এই ছেলেরা ধীরে ধীরে মঠে আসা শুরু করলেন, মঠে থাকা শুরু করলেন। পরবর্তীকালে মঠ যখন আলমবাজার মঠে চলে এলো, স্বামীজিও আমেরিকা থেকে ফেরত এলেন, তখন স্বামীজির সঙ্গে এদের পরিচয় করিয়ে দেওয়া হলো এবং স্বামীজি সদা সর্বদা তাদের এই যে বৈরাগ্যের কথা বলতেন, বলছেন না স্বামীজি অবিবাহিত যুবকগণকে ব্রহ্মচর্য ত্যাগের বিষয়ে সর্বদা উপদেশ দিতেন এবং সন্ন্যাস অথবা আপনার মোক্ষ ও জগতের কল্যাণার্থ সর্বস্ব ত্যাগ করিতে বহুদা উৎসাহিত করতেন। এটা একটা খুব বড় জিনিস। স্বামীজির সেই সময়কার চিঠি পড়লে আপনারা দেখবেন আমেরিকা থেকে তিনি বলছেন ছয় ছয় ছেলেপুলের তার দরকার, যাতে তিনি ন্যাড়া করে তিনি বাড়ি মানে সন্ন্যাস দিয়ে তিনি জগতের হিতে পাঠিয়ে দেবেন, জগতের সবার কাছে ভগবানের কথা তারা গিয়ে বলবে, এটা হচ্ছে কথা। স্বামীজি শুধু ছেলেদের নন মেয়েদের কথাও বলেছেন, গৌরীমার কথা বলেছেন, তিনি কেন সন্ন্যাস দেন না, তিনি ওই রকম মেয়েদের কেন তৈরি করেন না। তার প্ল্যানিং ছিল সেই 1894 সালে মেয়েদের জন্য মাকে কেন্দ্র করে মেয়েদেরও একটি মঠ তৈরি হবে, কিন্তু তখন সেই সময় ফুলতোলা মালাগাঁথাওয়ালা মেয়ে তিনি চাননি, যারা সত্যি সত্যি আপন শক্তিতে নিজেরা একটি সন্ন্যাসী সংঘ পরিচালনা করতে পারেন এমন কন্যাদের তিনি চেয়েছিলেন। সেই সময় তেমন কন্যা পাওয়া যায়নি বলেই এই সারদা মঠ বা স্বামীজির অভীপ্সিত স্ত্রী মঠ গঠনের কাজ হয়নি। কিন্তু স্বামীজি এই ছেলেপুলেদের মধ্যে যখনই তারা আসতেন তাদের ভেতরে এই বৈরাগ্যের আগুন জ্বালিয়ে দিতেন, এবং শুধু তাই নয়, এই বহুজন হিতকর বহুজন সুখকর এই ঐহিক অনুষ্ঠান এবং তাতে সিদ্ধি লাভ কারো সন্ন্যাস ভিন্ন হয় না। কেন সন্ন্যাস ভিন্ন হয় না? ত্যাগটা ত্যাগটা ভীষণভাবে প্রয়োজন, ত্যাগ ছাড়া কখনো কোনো কিছু পাওয়া যায় না। আমাদের জন্য মনের একটা অংশ সবসময় আমাদের আত্মসুখের জন্য খোঁজ করে চলে, তাহলে কখনোই আমাদের হয় না। সন্ন্যাসীদের এই কারণে হওয়ার কথা স্বামীজি জোর করে বলছেন,
তাদের আর পিছিয়ে তাকানোর কিছু নেই, জগতের জগৎকে তাদের আর কিছু দেবার নেই, জগৎকে যেটা দেবার আছে প্রত্যেকের কাছে মুক্তির বাণী পৌঁছে দেবার কথা আছে। স্বামীজির নতুন পথ জগতের কাছে দিলেন, সেটা হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায়। আমার আজও কানে ভাসে যেদিন প্রথম সাধু হতে আসবো বলে পূজনীয় গহনানন্দজি আমাকে স্বামী আত্মস্থানন্দজির কাছে পাঠিয়েছিলেন। আত্মস্থানজি প্রথম প্রশ্নটা যেটা আমায় জিজ্ঞাসা করেছেন সেটা হয়েছিলেন, নিজের সম্বন্ধে কিছু বলো। এরম জাতীয় প্রশ্ন তো জীবনে কখনো ফেস করিনি, তাই মহারাজকে বললাম আমি নিজের সম্বন্ধে কিছু জানি না। ভারী সুন্দর কথা বললেন আত্মস্থানন্দজি, বলো কি তুমি নিজেকে জানো না? তুমি জানো আমাদের কাজের দ্বারা বহুজন হিতায় বহুজন সুখায়, অন্যের অহিত কি যদি অনুভব করতে না পারো, অন্যের অসুখ কি যদি অনুভব করতে না পারো, তাহলে তোমার কোনো অধিকার নেই কোনো মানুষকে, তুমি বুঝতেই পারবে না তার হিতকারী কোনটা হবে তার সুখকারী কোনটা হবে। তুমি নিজেকেই চেনো না, তুমি অন্যকে অনুভব করবে কি করে? নিজেকে চেনা নিজেকে জানাটা খুব জরুরি, এবং একই সঙ্গে প্রয়োজন হচ্ছে মানুষের কি বেদনা মানুষের কি কষ্ট সেটা হৃদয়ঙ্গম করা। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের কষ্ট হৃদয় অনুভব করতে পারবে না, ততক্ষণ নিজের বাইরে যে জগৎটা আছে তাকেও তুমি অনুভব করতে পারবে না। অনুভব শক্তিটি তীব্র না হলে এই বৈরাগ্যের আগুন জ্বলে না। যতক্ষণ না পর্যন্ত এই অনুভব শক্তি তীব্র হবে ততক্ষণ পর্যন্ত আমরা অনুভব করতে পারবো না যে এই জগৎ সংসারে বৈরাগ্যের ত্যাগের কতখানি প্রয়োজন আছে। তা সেই রকমই তিনি সবসময় এদেরকে সংসারকে সংসার ত্যাগ করে সন্ন্যাস আশ্রমে যাওয়ার কথা বলতেন, এবং এদেরই মধ্যে সেদিনকে সেই চারজন যারা প্রথম এসেছিলেন তাদের সন্ন্যাস নেবার বিধি ব্যবস্থা করা হচ্ছে। এমনই দিনে সেই সন্ন্যাস নেবার আগে দুদিন আগে আমাদের স্বামী শিষ্য সংবাদের শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তিনি এসে উপস্থিত হলেন। এদের চারজনের ভিতরে একজনকে সন্ন্যাস যাতে না দেওয়া হয় সেই জন্য গুরু ভাইরা তাদেরকে স্বামীজির কাছে প্লিড করছিলেন। স্বামীজির কথাগুলো খুব সুন্দর, আমরা যদি পাপি তাপি দীন দুঃখী পতিতের উদ্ধার সাধনে পশ্চাৎপদ হই তাহলে কে আর তাকে দেখবে, তোমরা এ বিষয়ে কোনো প্রতিবাদী হইও না। দুজনেরই যুক্তি ঠিক ছিল, একজন একদল স্বামীজির গুরু ভাই তারা চাইছিলেন না যে সন্ন্যাস গ্রহণের যে উপযুক্ত সে উপযুক্ত হয়নি অথচ সে সন্ন্যাস গ্রহণ করুক এটা তারা চাইছিলেন না, যুক্তি হিসেবে এটা একদম সঠিক। আর দুই হচ্ছে স্বামীজির এক উদার দৃষ্টি, স্বামীজি চাইছিলেন যে সকলেই যেন সন্ন্যাস ব্রতে যোগ্য হয়ে উঠতে পারে, তারা যেন সন্ন্যাস কাউকেই কাউকে যদি বঞ্চিত করা হয় তাহলে তার হৃদয় সংকুচিত হয়ে যাবে, তাহলে আর তার পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব হবে না। স্বামীজি শুনলেনই না, স্বামীজি চারজনকেই সন্ন্যাস দেওয়ার কথা ভাবলেন। এখনও কিন্তু ঠিক এই একই পদ্ধতিতে হয় আমাদের, যে সবাই আমরা যারা আবেদন করি আমাদের সকলের সন্ন্যাস হয় না, কারণ এরা সবাই এই দশ বছর ধরে, এখন তো দশ বছর প্রায় 9+ এই এতদিনের ব্যবস্থা হয়ে গেছে, এই 9 বছর ধরে নাম আমাদের ভাববার সুযোগ দেওয়া হয়। আমাদের 45 জনের ব্রহ্মচর্য দীক্ষা হয়েছিল, সেই 45 জনের ব্যাচ থেকে আমরা 37 জন এসেছিলাম সন্ন্যাস ক্যাম্পে, কিছু চলে গিয়েছিলেন এবং কিছু এই সন্ন্যাস ক্যাম্পে তারা কিছু চলে গেছিলেন, কিছু জনের সন্ন্যাস দেওয়া হবে না এরকম ঠিক হয়েছিল, পরবর্তীকালে তাদের সন্ন্যাস দেওয়া হয়েছে। আমাদের সেই 37 জনের ব্যাচ এখন আরও কম, বোধ হয় আমরা এখন 34 জন মতো এখনও বেঁচে আছি সেই এক ব্যাচ থেকে। সাধু হতে এসেছিলাম যে বছর 94 সালে 95 জন একজন একসঙ্গে সাধু হতে এসেছিলাম, সেই সংখ্যাটা কমতে 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 এখন 34 জনে এসে দাঁড়িয়েছি। এই ব্রতটা সত্যি সত্যি কঠিন, আমরা যারা দূর থেকে বাইরে থেকে সংঘকে দেখতুম তখন মনে হতো ইয়ার এমন কি গেলাম প্যান্ট শার্টটা ছেড়ে সাদা কাপড় পরে নেবো, তারপরে কিছুদিন বাদে কাঁচাটা খুলে যাবে মাথাটা কামিয়ে দেবে বেশ ঘুরে ঘুরে বেড়াবো, তারপর ট্রেনিং সেন্টারে আসবো, তারপর ব্রহ্মচর্য হবে, তারপর সন্ন্যাস হবে, এই যে হবে হবে যে স্বপ্নটা আর বাস্তবের স্বপ্নটা কিন্তু একদম আকাশ পাতাল ফারাক আছে, এটা কিন্তু কথা। আমাদের একমাত্র আমাদের সঙ্গেই সন্ন্যাসের আগের দিন শ্রাদ্ধ হয়, অন্যান্য সব এটা নিয়ম হচ্ছে সেই দিনকে শ্রাদ্ধ হওয়ার কথা। শ্রাদ্ধ করতে হয় অনেকটা এই শুভ অনুষ্ঠানে আপনারা বিয়ে পৈতৃ উপনয়নে যে যে জিনিসগুলো করেন সেগুলোই হয়, আব্বুদৈক নান্দিমুখ যে শ্রাদ্ধ বিয়ে পৈতেতে যে হয় পুত্রী পুরুষের উদ্দেশ্যে সেইটি হয়। এখানে অতিরিক্ত যেটা হয় সেটা হচ্ছে
পিতৃষরসী, মাতৃষরসী এবং আত্মশ্রাদ্ধ। পিতৃষরসী হচ্ছে পিতৃপুরুষ এবং ঊর্ধ্বতন এবং পিতৃপুরুষ তাদের উদ্দেশ্যে পিণ্ডদান করা। তার কারণ এই পিতৃপুরুষ যাদের বংশ থেকে আমরা এসেছি, তাদের যাদের শনিতে এবং ঔরসে আমাদের জন্ম হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, তাদের আশীর্বাদ প্রার্থনা করা, যাতে আমাদের এই যে বৈরাগ্যের জীবন এটা যেন সার্থক হয়। এবং একই সঙ্গে মাতা এবং মাতৃপুরুষ তাদেরকেও প্রার্থনা করা হয়। মাতাকে মাতা মায়ের যে মায়ের উদ্দেশ্যে যে পিণ্ড দান করা হয় সেগুলো সম্পূর্ণই মায়ের প্রতি কৃতজ্ঞতা, যেটি কখনো মায়ের যে ঋণ যেটি কখনো শোধ করা যায় না, সেই মন্ত্রের প্রতি ছত্র ছত্র সেখানে বলা আছে। আমি আগেও বলেছি যে আমাকে যে তুমি 10 মাস গর্ভে ধারণ করেছিলেন, তার জন্য তোমার যে ব্যথা, তার জন্য তোমার যে কষ্ট, তা আমি অপনোদন করতে পারিনি, আমার প্রথম পিণ্ড সেই উদ্দেশ্যে। ঠিক এরকমভাবে আমাকে বড় করতে গিয়ে তুমি খুব ভালো খাবার দাবার দিতে পারোনি, তার জন্য তোমার যে মনোকষ্ট, তার উদ্দেশ্যে আমার দ্বিতীয় পিণ্ড। আমি অসুস্থ হয়ে পড়ার সময় তুমি যে আমাকে সুস্থ করতে পারোনি, তার জন্য তোমার যে বিলাপ ছিল, তা আমি অপনোদন করতে পারিনি, আমার তৃতীয় পিণ্ড। এরকম 16টি পিণ্ড মাতৃষরসী সেটা দেওয়া হয়। এবং সবার শেষে আত্মপিণ্ড দেওয়া হয়, নিজেকে নারায়ণ জ্ঞান করে, নিজেকে পুজো করে। কারণ আমাদের পরবর্তী আর কেউ থাকবে না, সন্ন্যাসী পরবর্তী কেউ থাকবে না তার পারলৌকিক কর্ম করার জন্য। সেই কারণেই নারায়ণের শ্রীপাদপদ্মে নিজেকে নারায়ণ জ্ঞান করে নিজের পায়েতে সেই পিণ্ডটি আমরা উৎসর্গ করি, আত্মপিণ্ড। এবং জাগতিক হিসেবে আমরা মারা যাই, প্রথমে গঙ্গায় গিয়ে এই আত্মপিণ্ডটি বিসর্জন দিতে হয় এবং পরবর্তীকালে আবার গঙ্গায় গিয়ে বাকি পিণ্ডগুলোকে বিসর্জন দিতে হয়, এইরকম নিয়ম। এখনও বাইরে থেকে পণ্ডিতরা আসেন, তারা পরম্পরায় বছরের পর বছর আমাদের প্রত্যেক বছর শ্রাদ্ধের আগের দিন, আমাদের সন্ন্যাসের আগের দিন তারা এসে শ্রাদ্ধ করান। এরা আলমবাজার মঠে শ্রাদ্ধাদি শেষ করে গঙ্গায় গিয়ে সেটিকে বিসর্জন, গঙ্গাতে বিসর্জন দিতে হয় বা কোনো নদী বা পুকুরে সেখানে গিয়ে বিসর্জন দিতে হয়। স্বামীজি বলছেন যে তার অবস্থা দেখে, এইসব দেখে শুনে তোর মনে ভয় হয়েছে? না রে, ভয় ঠিক হয় না, নিজের শ্রাদ্ধ হচ্ছে, এটা কেমন কেমন যেন। তার চেয়ে বড় কথা, মা বাবা যাদের জীবিত আছে, আমরা তো মানুষ, তো আর 5 জন মানুষের মতোই মানুষ আর কি। আপনাদের যেরকম দুঃখ বেদনা কষ্ট সব আছে, আমাদেরও সেরকম দুঃখ বেদনা কষ্ট সবই আছে। যারা বাবা মা জীবিত থাকাকালীন বাবা মা শ্রাদ্ধ করে খুব কষ্ট হয়, আমি তো দেখেছি অন্তত। আমার ভূমিকাটা আলাদা, আমি আর কীরকম কষ্ট হয়েছিল সেটা অন্য ব্যাপার, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, কিন্তু অনেকেরই দেখেছি, তাদের খুব কষ্ট হতে পেতে দেখেছি আর কি। ওই সময়টা একটা অন্যরকম একটা ভাব থাকে, তারপরে যখন পিণ্ড আমরা অর্পণ করে ফিরে আসি তখন আমরা একটা নতুন মানুষ, সবটুকু নতুন, মানে জগতের সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এই বোধটা কিন্তু আমাদের খুব ভাবায় যে এই জগতের আমি কেউ নই, এই জগৎ সংসারের আমরা কেউ নেই। এটা আরও বেশি করে হয় যখন সন্ন্যাস অনুষ্ঠান হয়ে যায়, যখন গুরুর কাছে সন্ন্যাস ব্রত মন্ত্রগুলি পাওয়া হয় এবং সেই নবীন পোশাক পরে ইষ্টের সামনে দাঁড়ানো হয়। আমার নিজের মনে হয়েছিল, অন্যের কী মনে হয়েছিল জানি না, আমরা যখন গিয়ে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ালাম, দেখলাম ঠাকুর গেরুয়া পরে আছেন, রাত্রিরে কালী পুজো হয়েছিল, সেই টুকটুকে লাল নতুন গেরুয়া পরানো। আগের দিন সন্ধ্যাবেলা ঠাকুরকে একটা পদ্ম ফুল দিয়ে আরতি করা হয়েছিল, সেই পদ্ম ফুলটা ওই একটি পদ্ম একটি ছোট্ট ফ্লাওয়ার ভাসের মধ্যে ঠাকুরের সামনে রাখা রয়েছে, আর সমস্ত বেদিটা পরিষ্কার। মনে হয়েছিল জগৎ সংসারে কেউ কোথাও নেই, শ্রীরামকৃষ্ণ ভিন্ন আর কোনো অস্তিত্ব নেই, শ্রীরামকৃষ্ণ আমাদের সত্তা, আর এই জগৎ সংসারে যা কিছু দেখছি সবটুকু মিথ্যে। আমাদের প্রত্যেকের হাতে দণ্ড রয়েছে, আমরা সদ্য সন্ন্যাস পেয়েছি, এবং তখন যখন ঠাকুরকে প্রণাম করতে এলাম সন্ন্যাসের পরে, তখন একটা অদ্ভুত অনুভূতি হতে থাকলো। স্বামীজি বলছেন আমাদের মনের অবস্থাটা এইভাবে, সংসারে আজ থেকে এদের মৃত্যু হলো, কাল থেকে এদের নূতন দেহ, নূতন চিন্তা, নূতন পরিচ্ছদ হবে। এরা ব্রহ্মবীর্যে প্রদীপ্ত হয়ে জ্বলন্ত পাবকের মতো অবস্থান করবে। কেন জ্বলন্ত পাবক বলছে? সন্ন্যাসীর আর আগুন স্পর্শ করার কোনো অধিকার নেই, যে কারণে সন্ন্যাসের সময় আপনারা যারা আমাদের ভিক্ষা দেন, বেশিরভাগই রান্না করা খাবার, খুব ভালো ভালো রান্না করা খাবার নিয়ে যান প্যাক করা।
আমাদের মানে নিজেদের আর রান্না করার আগুন ছোঁয়ার কোনো অধিকার নেই, অথচ সন্ন্যাসীর জন্য ব্যবস্থা হচ্ছে নিত্য আমাকে বীরজাহম করতে হবে, আমি আগুনই ছুঁতে পারবো না তাহলে বীরজাহম করবো কেমন করে। সেই কারণেই এই গেরুয়া পোশাকটা পরা, এই গেরুয়া পোশাকটা হচ্ছে আগুনের প্রতীক। আগুন যেরকম সব কিছু ধুয়ে মুছে একেবারে পবিত্র করে দেয়, ঠিক সেই রকম এই গেরুয়া পোশাক আমাকে নিত্য মনে করায় আমি স্বয়ং আগুন সদৃশ, এবং তার ভেতরে নিজেকে আগুন ভেবে নিজের ভেতরে নিত্য বীরজাহম করা, এটা আমাদের বিধি। এই কারণেই এই গেরুয়া পোশাকটা পরা হয়। যদিও এটা বেসিক সকলের ধারণা আছে, গেরুয়া ত্যাগের প্রতীক, আমাদের আমাদের ব্রতের কথা মনে করিয়ে দেয়। কেউ কেউ বলছেন যে এটা বকলেসের মতো, কুকুর যেমন তার পথ থেকে হারিয়ে গেলে বকলেস তাকে পথে ফিরিয়ে নিয়ে আসে, সেগুলো সব সত্য, কিন্তু এটা হচ্ছে মূল কারণ। এই কারণে আমরা গেরুয়া পোশাক পরি, গেরুয়া পোশাক পরার এটাই মূল কারণ যে আমাদের নিজেদেরকে আগুন ভাবা। আগুন হলে নিজেকে যদি আমি আগুন ভাবতে পারি, কোনো মলিন চিন্তা কোনো মলিন ভাবনা কখনো কোনো অবস্থাতে আমাকে স্পর্শ করবে না। ওই কারণে বলছেন না এ ব্রহ্মচর্যে এরা ব্রহ্মবীর যে প্রদীপ্ত হয়ে জ্বলন্ত পাবকের মতো অবস্থান করবে, আগুনের মতো তারা একদম অগ্নিময় হয়ে তারা অবস্থান করবে। না ধনে না নচেজয়া ত্যাগে নৈক অমৃতত্ব মানুষ, কোনোভাবেই আমরা সাংসারিক কোনো ভোগ দিয়ে ভগবানকে পাওয়া যায় না, ত্যাগ ভিন্ন ভগবানকে পাওয়া যায় না। আমাদের সামান্যতম যদি স্বার্থ থাকে তাই দিয়ে সেই অমৃতত্ব পাওয়া যায় না। স্বামীজির কথা শুনিয়া শিষ্য নির্বাক হইয়া দাঁড়াইয়া রইল, সন্ন্যাসের কঠোরতা স্মরণ করিয়া তাহার বুদ্ধি স্তম্ভিত হইয়া গেল, শাস্ত্রজ্ঞানের আস্ফালন দূরীভূত হল, সব আস্ফালন দূরীভূত হয়। এটা একবারে খুব সত্যি কথা, এর শাস্ত্রজ্ঞানের আস্ফালন কেন, আমাদের জীবন সম্পর্কে আমাদের যে একটা ধারণা ছিল, আমরা কিছু ঘ্যাম কিছু একটা একবারে রাস্তার ভিকিরি করে দেয়, কিন্তু সেটা একবারে বোঝা যায় না, বিশেষ করে সন্ন্যাসের পর। এই কারণে আমরা আমার সুযোগ যতদিন হয়েছিল, বেলুড় মঠে থেকেছি 14 বছরের মধ্যে 12 বছর সুযোগ হয়েছিল, আমি প্রত্যেক বছর ভিক্ষা করতে যেতাম। ভিক্ষা করতে গেলে একটা দারুণ জিনিস হয়, আমার নিজের সম্পর্কে আমার যে ভ্যানিটি, আমার নিজের সম্পর্কে আমার যে অহংকার, সেটা একদম চুর চুর হয়ে যায়। আপনাদের বলেছিলাম আমরা ভিক্ষা করতে গেছিলাম খালি পায়ে, দ্বিতীয় বছরের কথা, প্রথম বছর তো হলো, দ্বিতীয় বছর ভিক্ষা করতে গেলুম, দেখলুম ভদ্রলোক বাড়িতে বসে বসে আনন্দবাজার পত্রিকায় এমনি করে খুলে খুলে পড়ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলতে থাকলুম নারায়ণ হরি একবার বলে দাঁড়িয়ে আছি, ভদ্রলোক এমনি করে কাগজটা ফাঁক করে দেখে নিলেন, তারপর ওইভাবেই পড়ছেন। ভদ্রমহিলাও সেই রকম এক সমস্ত মন দিয়ে রান্না করছে, সবটাই দেখা যাচ্ছে। তারপরে আবার নারায়ণ হরি বলে আবার ডাকা হলো, তাতেও কোনো উত্তর নেই। তৃতীয়বার নারায়ণ হরি বলার পর হাত জোর করে যখন প্রার্থনা করছি, এই এদের ভগবান এদের কল্যাণ করুক, এটা আমাদের নিয়ম, কেউ দিলেও প্রার্থনা করতে হবে, না দিলেও তার জন্য কল্যাণ প্রার্থনা করতে হবে। তখন একজন ঠেলাওয়ালা যিনি সবজি বিক্রি করছিলেন, তিনি তাকে দেখলুন, তিনি দুটো শশা ওই কলের জলে ভালো করে ধুয়ে এসে আমার ব্যাগের থলির মধ্যে দিতে দিতে বলছেন, যতই নারায়ণ হরি বলো এদের ঘুম ভাঙবে না, এটা এই যে আমি এই যে এটা দেওয়া হলো এটা আমি ওদের হয়ে দিলাম, তুমি ওদের হয়ে প্রার্থনা করো। ত্যাগের যে ভাবটা এটা শুধু আমার নেই, জগৎ সংসারে সবার ভেতরে আছে। এই অভিজ্ঞতাগুলো এই সন্ন্যাসের ভিক্ষায় যদি আমরা না যেতাম তাহলে বোধ হয় আমাদের কোনো দিন হতো না। আমরা একেবারে নিজেদের সম্পর্কে যে আমাদের একটা খুব হাইফাই আইডিয়া থাকে সেটা সম্পূর্ণ ভেঙে চুড়ে তছনছ যায়। কত মানুষের কত রকম ভালোবাসা, এক বৃদ্ধার বাড়িতে গিয়েছি ভিক্ষা করতে, তার সব ছেলেমেয়েরা ঘুমোচ্ছে, তিনি বললেন দেখো এখনও কেউ ওঠেনি, বাজার হয়নি, কি ভিক্ষা দেবো বলো তো বাবা। তাই আমি বললাম যা আছে মুড়ি হোক, যাই আছে। বললেন মুড়ি আমাদের খাওয়া, আমি তো ভিক্ষারি দিলেই হলো। সেই ভিক্ষা তার এক কৌটো মুড়ি তার কাছে বেশ দামি জিনিস, কিন্তু তিনি সবটুকু উজাড় করে আমাদের দিয়ে দিলেন। সবসময় যে অনেক দিলে হয় না, এই যে তিনি যে ভিক্ষাটা দিলেন আমি ফিরে গিয়ে আমার সব গুরু ভাইদের মধ্যে ভাগ করে দিয়েছিলাম, কারণ এই ভিক্ষাটা আমার কাছে মনে হয়েছিল খুব দামি ভিক্ষা, এটি প্রথম যার কাছে আমি ভিক্ষা পাই। আর আরেক বৃদ্ধার কথা মনে আছে আমার, আমরা দুজন সুনির্মলানন্দজি এবং আমি পরবর্তীকালে যখন আমরা বুড়ো সাধু হয়ে গেলাম, আমরা দুজনে একসঙ্গে ভিক্ষা করতে যেতাম। আমরা গিয়ে একদিন কল্যাণেশ্বর শিবের মন্দিরে প্রণাম করে তারপরে ভাগ হয়ে যেতাম। কল্যাণেশ্বরের শিবের মন্দিরে একজন বয়স্ক মা দাঁড়িয়েছিলেন, হ্যাঁ একেবারে তার সেই একবারে সেই মিলিটারির মতো গলা, আমাকে বলছেন এইদিকে এসো এদিকে এসো, এরকম করে আঙুল দিয়ে ডেকে,
গেলাম তার কাছে, ভিক্ষাটার নাম আমি বললাম যে বাড়ি ছাড়া নেওয়ার দরকার নেই। ফাজলামি পেয়েছো? আমাকে বলছে ফাজলামি পেয়েছো, তো আমি সেই সকাল থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি, তুমি ভিক্ষা নেবে না? কোনো কথা নয়, একবারে সমস্ত কিছু দিয়ে দিলেন। আমিও খুব আনন্দের সঙ্গে সেই ভিক্ষাটা নিয়েছিলাম। সেই ভিক্ষার ভেতর মেশানো ছিল ভালোবাসা। এই যে নানা শেড, জীবনের যে নানা শেড, এগুলো বোধ হয় সন্ন্যাসী না হলে কোনো দিন দেখতে পেতুম না। প্যান্ট শার্ট পরে গেলে তো ভিক্ষা চাইতে গেলে তো জুতিয়ে সোজা করে দিত লোকে, কিন্তু এই গেরুয়া পোশাক পরে খালি পায়ে যখন গিয়েছি, ভাবছেই না যে আমি রামকৃষ্ণ মিশনের সাধু। বলছে না না, কোথাও একটু কিছু আছে, ওদের অত পয়সা সাধুদের দিয়ে কি আর ভিক্ষা করায়? এইরকম নানা রকমের অভিজ্ঞতা, এই যে একটা নতুন জিনিস, একটা নতুন অভিজ্ঞতা আমাদের মধ্যে এনে দেয়, সেটা হচ্ছে এই এই যে আমাদের শাস্ত্র জ্ঞান, আমাদের নিজেদের সম্পর্কে যে আস্ফালন আছে এটা সম্পূর্ণ ভেঙে চুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কৃতশ্রাদ্ধ ব্রহ্মচারী চতুষ্টয় ইতোমধ্যে গঙ্গাতে পিণ্ডাদি নিক্ষেপ করিয়া আসিয়া স্বামীজির পাদবন্দনা পাদপদ্ম বন্দনা করিলেন। স্বামীজি তাহাদিগকে আশীর্বাদ করিয়া বলিলেন, তোমরা মানব জীবনের শ্রেষ্ঠ ব্রত গ্রহণে উৎসাহিত হয়েছ, ধন্য তোমাদের জন্ম, ধন্য তোমাদের বংশ, ধন্য তোমাদের গর্ভতারিণী, কুলম পবিত্রম জননী কৃতার্থা। সেই দিন রাত্রে আহারান্তে স্বামীজি কেবল সন্ন্যাস ধর্ম বিষয়ে কথাবার্তা কহিতে লাগিলেন। সন্ন্যাস ব্রত গ্রহণ উৎসুক ব্রহ্মচারীগণকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, আত্মানু মোক্ষার্থম জগৎ হিতায় চ, এই হচ্ছে সন্ন্যাসের প্রকৃত উদ্দেশ্য। সন্ন্যাস না হলে কেউ কখনো ব্রহ্মজ্ঞ হতে পারে না, একথা বেদ বেদান্ত ঘোষণা করেছেন। যারা বলে এ সংসারও করব ব্রহ্মজ্ঞ হব, তাদের কথা আদপেই শুনবিনি, এসব প্রচ্ছন্ন ভোগীদের স্তোত বাক্য। এটুকু সংসারের ভোগেচ্ছা, এতটুকু সংসারের ভোগেচ্ছা যার রয়েছে, এতটুকু কামনা যার রয়েছে, এ কঠিন পন্থা ভেবে তার ভয়, তাই আপনাকে প্রবোধ দেবার জন্য বলে বেড়ায়, একুল ও কুল দুকুল রেখে চলতে হবে। ও পাগলের কথা, উন্মত্তের কথা, অশাস্ত্রীয় অবৈদিক মত। ত্যাগ ছাড়া মুক্তি হয় না, ত্যাগ ছাড়া পরাভক্তি লাভ হয় না, ত্যাগ ত্যাগ। নান্যাহ পন্থা বিদ্যতে আয়নায়, গীতাতেও বলেছে, কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুহ, অষ্টাদশ অধ্যায় দ্বিতীয় শ্লোকে এটি বলা হয়েছে। সংসারের ঝঞ্ঝাট ছেড়ে না দিলে কারো মুক্তি হয় না। সংসার আশ্রমে যে রয়েছে একটা একটা কামনার দাস হয়ে, যে সে ওই রূপে বদ্ধ রয়েছে, ওতেই তার প্রমাণ হচ্ছে, নইলে সংসারে থাকবে কেন? হয় কামিনীর দাস, নয় অর্থের দাস, নয় মান যশ বিদ্যা ও পাণ্ডিত্যের দাস। এ দাসত্ব থেকে বেরিয়ে পড়লে তবে মুক্তির পন্থায় অগ্রসর হতে পারা যায়। যে যতই বলুক আমি বুঝেছি, এসব ছেড়ে ছুড়ে না দিলে, সন্ন্যাস গ্রহণ না করলে কিছুতেই জীবের পরিত্রাণ নেই, কিছুতেই ব্রহ্মজ্ঞান লাভের সম্ভাবনা নেই। এটা একবারে খুব পরিষ্কার করে স্বামীজি বলছেন। একই জিনিসের প্রতিধ্বনি আমরা শুনতাম পূজনীয় স্বামী আত্মস্থানন্দজী মহারাজ যখন সন্ন্যাস দিতেন। সন্ন্যাস দেবার পরে একদিন কি দুদিন বাদে, তিন দিনের মধ্যে কোনো একদিন তিনি দেখা করতেন নবদীক্ষিত সন্ন্যাসীদের সঙ্গে। আমাদের সঙ্গে যখন দেখা করেছিলেন তখন আমাদের বিরজানন্দজির উপদেশ বলেছিলেন, যেটি বিরজানন্দজি ওদের সন্ন্যাসের সময় বলেছিলেন। একটা এরকম ছোট্ট খাতা ছিল, তাতে হাতে লেখা, বহু পুরনো খাতার সব লেখাগুলো ফেইন্ট হয়ে গেছে, পূজনীয় আত্মস্থানজি নিজের হাতে লেখা খাতা, সেইটা দেখে দেখে উনি আমাদের বিরজানন্দজির উপদেশ বলেছিলেন, সন্ন্যাস সম্পর্কে বিরজানন্দজি কী ভাবতেন। কিন্তু যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন তখন প্রত্যেক বছর মহাজির কাছে সঙ্গে থাকার আমাদের সৌভাগ্য হতো। এই মিটিংগুলোতে আমরা তিন চারজন সাধু হেডকোয়ার্টার্স থেকে যেতাম। মহারাজ যা ভালো ভালো কথা বলা সেগুলো তো বলতেন, কিন্তু শেষের কথাটা খুব ভয়ঙ্কর বলতেন। সব সময় মনে রাখবে তোমার বাবা মা তোমাকে ছেড়ে দিয়েছে তুমি উচ্চ আদর্শে জীবন কাটাবে বলে। অতএব একটা উচ্চ আদর্শে যদি জীবন কাটাতে না পারো তাহলে কিন্তু ভয়ানক পাপ হবে। ওরা সব কিছু সহ্য করে নিয়েছেন, তোমরা ভালো উচ্চ আদর্শে জীবন কাটাবেন বলেন, ওরা কিচ্ছু চাননি তোমাদের কাছ থেকে, এতটুকু সামান্যতম সেবাও চাননি, এতটুকু সামান্যতম নিরাপত্তাও চাননি, কোনো কিচ্ছু চাননি। কারণ তারা শুধু একটাই চেয়েছেন যে তোমরা উচ্চ এই উচ্চ আদর্শের তোমরা অধিকারী হবে, সেই কারণে তোমাদের ছেড়ে দিয়েছেন, অতএব এই জীবনটিকে সার্থক করে তুলতেই হবে। বারবার তিনি এই কথাটার উপর জোর দিতেন। এই একই কথা বারবার বারবার প্রত্যেক আমরা বছর আমরা শুনেছি মহারাজের কাছে। মহারাজ এটা ভীষণ জোর দিতেন যে ভালো সাধু হওয়াটা
ভীষণ জরুরি। যে ব্রত আমরা গ্রহণ করেছি সেই ব্রতটিকে ধারণ করাটার খুব প্রয়োজন। এই কথা উনিও বলতেন, যারা বলে এদিক হবে ওদিক হবে, এদিক ওদিক কোনোভাবেই হয় না, হয় এদিক হতে হবে নাহলে ওদিক হতে হবে, মাঝামাঝি কোনো পথ নেই। যে জন আছে মাঝখানে, দুটো নৌকাতে পা দিয়ে আপনি চলছেন, যখন দুটো নৌকা ক্রমাগত নিজেদের ভেতরে দূরত্ব বাড়াতে থাকে তখন আপনার অবস্থান জলেতে হয়। আপনি না ত্যাগের পথে থাকতে পারেন না ভোগের পথে থাকতে পারেন, আপনার অবস্থা একবারে তথই বছরে করে ত্রিসঙ্গ অবস্থায় থাকার কোনো মানে নেই। আমরা নিজেদের জীবনে এই জিনিসটা দেখেছি। অতএব এই দুটো পথকে যে যে পথেই থাকুক না কেন সেই পথে যেন নিজেকে উজাড় করে তুলে নিতে পারে। শিষ্য বলছেন, মহাশয় সন্ন্যাস গ্রহণ করলে কি সিদ্ধি লাভ হয়? স্বামীজি, সিদ্ধ হয় কি না হয় পরের কথা। তুই যতক্ষণ না এই ভীষণ সংসারের গণ্ডি থেকে বেরিয়ে পড়তে পারছিস, যতক্ষণ না বাসনার দাসত্ব ছাড়তে পারছিস, ততক্ষণ তোর ভক্তি মুক্তি কিছুই লাভ হয় না। ব্রহ্মজ্ঞের কাছে সিদ্ধি ঋদ্ধি অতি তুচ্ছ কথা। এটা হচ্ছে কথা যে যতক্ষণ না পর্যন্ত এই বন্ধন থেকে বেরিয়ে পড়তে পারছি, আমরা কিছুতেই নিজের মতো করে থাকতে পারি না। এই নিজের মতো করে থাকার জন্য এই বন্ধন থেকে মুক্তি হওয়ার দরকার আছে। আপনি যদি একদিন মনে করেন যে আজকে না সারা সকালটা বেলুড় মঠে গিয়ে থাকবো, 11টার পর থেকেই মনে হবে যে কর্তা বুড়ো হয়েছে, তিনি কি ক্যাসারোল থেকে ভাত বার করে খেতে পারবেন, ডাল টাল সব তৈরি করে সেই গরম করে খেতে পারবে, আবার সেই ঠান্ডা ঠান্ডা খাবারগুলো খাবে, আপনার কিন্তু মনে হতে থাকবে। সন্ধেবেলা বিকেলবেলা ছেলেরা সন্তানেরা তারা সব ক্লান্ত হয়ে ফিরে আসবে, তাদের কি আমি রান্না করে দিতে পারবো, তারা কি কিছু না খেয়ে কেমন করে থাকবে, এই ভাবটার মধ্যে কোনো ভুল কিছু নেই, এই ভাবের ভেতরে কোনো ভুল কিছু নেই, আপনি আপনার সেই আদর্শটাকে সঠিকভাবে করছেন। কিন্তু পুরো মনটা আমার ঈশ্বরকে দেওয়া যাচ্ছে না, তাই পুরো মনটা যদি ঈশ্বরকে দিতে হয় তাহলে সমস্ত কিছুকে ত্যাগ করতে হবে। কেদারনাথ যাওয়ার পথে এক চারজন মহিলার সঙ্গে আলাপ হয়েছিল। চারজন একেবারে ওই মধ্যপ্রদেশ থেকে এসেছিলেন, ওখানকার বিহারি মহিলা, ভীষণ বমি করছিলেন। একজন তাকে আমি আমার জায়গাটা ছেড়ে দিয়ে বসতে দিয়ে আমি দাঁড়িয়ে যাচ্ছি, তা সেই মহিলাদের তারপরে একজন জায়গা পেতে তিনি আগে বসে গেলেন, আমি সেই এক যিনি বসেছিলেন তার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি যে কীভাবে আপনারা এলেন। বললেন, আমার বাড়ি জানো তো নর্মদার যে উৎসমুখ সেইখানে, আমি বাড়িতে কাজ করতাম আর দেখতাম কত সাধু সন্ত আসে, তারা ওই মা নর্মদা মাকে ডান হাতে রেখে পরিক্রমা করতে করতে তাদের মুক্তি হয়, এরকম কত হয়। আর আমি সেই সংসারের যাবতীয় কাজ করতাম, খেতে কাজ করতাম, রান্নাবান্না করতাম, ছেলে পালন করতাম, গরু করতাম, সব দেখতাম। একদিন আমারও ইচ্ছে হলো আমার কি কিছু হবে না, তখন ওই দুজন মহিলা, চারজনের মধ্যে দুজনের কথা দেখালেন, তারা দুজন মিলে বাড়ির লোকজনকে বলে নর্মদা পরিক্রমা করতে বেরিয়ে পড়লেন। তখন বলছেন, নর্মদা পরিক্রমা করছি আর মা নর্মদার কাছে শুধু প্রার্থনা করছি, ছেলে মেয়েগুলো আমার বড্ড ছোট, দেখো মা ওদের যেন রক্ষা করো। এক বছর দু মাস লাগলো নর্মদা পরিক্রমা করে। যে এত আনন্দ নিয়ে বাড়ি ফিরে এসেছি তখন মনে হচ্ছে আমি দ্বিগুণ উৎসাহে কাজ করছি, আর এই এক বছর দু মাস বাড়িতে ছিলুম না, আমার যতটা না বৈরাগ্য হয়েছে আমার ছেলেমেয়ের আমার প্রতি বৈরাগ্য বেশি হতে শুরু করেছে। তারপরে আবার একটু কয়েক কিছুদিন বাদে বড় ছেলেটার বিয়ে দিয়ে সংসার ছেলের বউয়ের হাতে তুলে দিয়ে আবার ওরা এই চারজন, তখন দুই সংখ্যাটা চারই হয়েছে, তারা রওনা দিলেন নর্মদা পরিক্রমা করতে। এবছর এক বছর, এবারে এক বছরের কিছু কম লাগলো। বললো, মা নর্মদার কৃপায় নর্মদা পরিক্রমা কি হলো জানি না, মা আমাদের সংসার বন্ধন খুলে দিলেন। তারপর থেকে তারা বিভিন্ন তীর্থে, টাকা পয়সা নেই তো কর্তা বলেছে একটি পয়সাও দেবো না, সে একটি পয়সাও নেই, তারা কীরকম করে রওনা দিলেন সেটা হচ্ছে গল্প। তারা ঋষিকেশ অব্দি, আমাদের হরিদ্বার অব্দি ট্রেনে এসেছেন, তা কেদারবদ্রী গঙ্গোত্রী যমুনোত্রী করবেন। তারপর থেকে পায়ে হাঁটা শুরু করেছেন, কারুর পায়ে জুতো নেই, খালি পায়ে, যেহেতু নর্মদা পরিক্রমা খালি পায়ে করেছেন তাই তারা ওইভাবে করেছেন। বদ্রিকাশ্রম ক্রস করে তারা কেদারের পথে চলছেন, না বদ্রিকাশ্রমে প্রথমে তারা যাচ্ছেন, আমার সঙ্গে বদ্রীতে যাওয়ার পথে দেখা হলো যোশী মঠে, তারা নেমে গেলেন, আমিও নেমে গেলাম। তারপরে তাদের ওই গল্প শুনছিলাম, তাদের জীবনে ওই যেতে যেতে তাদের জীবনের নানা রকমের পরিক্রমার গল্প শুনছিলাম। জিজ্ঞেস করুন থাকো কোথায়, বলছে কোথায় আর থাকবো,
এই কারুর বাড়িতে হয়তো ছাদে বারান্দাতে গাছতলায় এরকম ভাবে থাকি, বাসে উঠলে কি করে, পয়সা পেলে কি করে? আচ্ছা, আমরা খালি পায়ে হেঁটে হেঁটে আসছিলাম, একজন দুপুরে আমাদের খেতে দিয়েছিল, সেই বা চারজনের টিকিট কেটে দিল, বললো মাই বহুত দূর হ্যায় গাড়ি সে চলে যাও। আমরাও ভাবলাম নর্মদা মায়ের কৃপা, রওনা দিয়ে দিলাম। দেখুন চারজন আট পৌড়ে, আমরা তো অনেক শিক্ষিত কিন্তু এই চারজন আট পৌড়ে সাহস দেখে আমি একদম সম্পূর্ণ অবাক হয়ে গেলাম, তাদের কথা ভুলেই গিয়েছিলাম। বদ্রীতে চার দিন থাকার পরে তারপরে নানা কাণ্ড করে কেদারের পথে রওনা দিয়েছি, কেদারে চার দিন থাকা হয়েছে, নেমে আসছি কেদার থেকে, সেদিনকে খুব ধস টস নেমেছে। ঠিক কেদারে উঠবার পুরনো যে রাস্তাটা ছিল সেইখানে এদের চার মহিলার সঙ্গে দেখা হলো, তারা বদ্রী শেষ করে আবার পায়ে হেঁটে কেদারের পথে রওনা দিচ্ছেন। সেদিন তারা কেদারের পথে খালি জিজ্ঞেস করছেন, বাবা কেদারনাথজিকে দেখে তোমার কী মনে হলো? সেই চার বৃদ্ধার একটাই কথা, তুমি খুব আনন্দ পেয়েছ তো? আমরা, হ্যাঁ আমি খুব আনন্দ পেয়েছি, আমি তো খুব আনন্দ পেয়েছি, তার চেয়েও মনে হচ্ছে আমি বলেই ফেললাম এই কথাটা, আপনাদের এই যাত্রাপথ দেখে আমার কেদারনাথ দর্শন মনে হচ্ছে সার্থক হয়েছে, আমার মনে হচ্ছে কেদারনাথ যেন অপেক্ষা করে আছেন, তার চার বীর ভক্ত, তার বীরাঙ্গনা কন্যারা তাকে দর্শন করতে আসবেন। আমাকে জিজ্ঞেস করলেন, গেলে কেদারকে আলিঙ্গন করতে দেবেন? খুব আলিঙ্গন করতে দেবে, খুব করে আদর করে আসবেন। ওরা রওনা দিলেন একেবারে, আমি সন্ন্যাসী, আমি ঘর ফিরিয়ে ওদের দেখছি, ওদের যাওয়া দেখছি, কিন্তু ওদের ভেতরে এমন বৈরাগ্যের আগুন জ্বলছে, ওরা কোনো দিকে ঘর ফিরিয়ে তাকাচ্ছে না, হন হন করে হাঁটতে আরম্ভ করেছে। তখন ওদের পা খালি, কোনো জুতো টুতো নেই, আর গায়ে গরম জামা কাপড়ও কিচ্ছু নেই। ওই যে যেমন সেই মধ্যপ্রদেশের মহিলারা পরেন খানিকটা ঘাগড়া, আর তারপর একটা জামা থাকে, আর ওই সেই উর্নিটা থাকে, ওই রকম জড়িয়ে জিনিসপত্রে একটা ছোট্ট কাপড়ের টুকরোয় বাঁধা, সেই কাপড়ের টুকরোটা এরকম বগলে করে এই রকম বুকের কাছে নিয়ে তারা হাঁটা দিয়েছেন। না আছে জপের মালা, না আছে কিছু, আমার মনে হলো যেন ভগবান সন্ত দর্শন করিয়ে দিলেন। এইটা হচ্ছে কথা, যে বাসনার যে এটা না ত্যাগ করতে পারলে যে কিছু হয় না, সেটা তিনি এখানে বলছেন। মহাশয়, শিষ্য জিজ্ঞেস করছেন সন্ন্যাসের কোনরূপ, এখানে স্বামীজি আরেকটা কথা বলেছেন সেটা খুব জরুরি, বলছেন ব্রহ্মজ্ঞের কাছে সিদ্ধি ঋদ্ধি অতি তুচ্ছ কথা। আমাদের যদি সবার কারুর ব্রহ্মানুভূতি হয় তাহলে সিদ্ধি, এগুলো সিদ্ধি এবং তৎপ্রাপ্তি, তার যে ফল সেগুলো কিন্তু আমাদের কাছে তুচ্ছ বলে মনে হবে। ধরুন আপনি সেই রাজত্বটাই পেয়ে গেছেন, এখন রাজত্বে ভালো ভালো জিনিসগুলোর প্রতি তো আপনার আকর্ষণ থাকবে না, আপনি তো গোটা জিনিসটাই আপনার হাতের মুঠোর মধ্যে এসে গেছেন, এই ব্রহ্মজ্ঞ হওয়াটা জরুরি। প্রশ্ন করছেন শিষ্য মহাশয়, সন্ন্যাসের কোনরূপ কালাকাল বা প্রকারভেদ আছে? স্বামীজি বলছেন সন্ন্যাস ধর্ম সাধনের কালাকাল নেই। শ্রুতি বলেছেন ইয়দ হরে বা বিরাজিত তদ হরে বা প্রব্রজিত, যখনই বৈরাগ্যের উদয় হবে তখনই প্রব্রজা করবে, যখনই মনে হবে যে আর এই সংসার ভালো লাগছে না, সংসারকে ছুঁড়ে ফেলা, সন্ন্যাস মানে হচ্ছে সম্যক রূপে নাশ, একেবারে যেরকমভাবে আমরা থুতু ফেলে দিই, যেরকমভাবে একদম ছুঁড়ে পরিত্যাগ করে দিই, একেবারে সম্যকভাবে সেটাকে আমি ছেড়ে ফেলে দিচ্ছি, এই বোধটা যে সময় জাগবে সেই সময় ছেড়ে দিলেই হলো। বলছেন তবু যোগাবশিষ্টে আছে, কি আছে? ইউবৈব ধর্মশীল স্যাত অনিত্যম খালু জীবিতম কোহি জানাতি কস্যাদ্যা মৃত্যুকালো ভবিষ্যতি। এই যে কি সুন্দর কথা, অনিত্যা খালু জীবিতম ইউবৈব ধর্মশীল স্যাত, কেন যুবাকালে আমাদের ধর্মশীল হতে হবে? কারণ জীবনের অনিত্যতাবশত যুবাকালেই আমাদের অনিত্য, আমাদের সংসার ত্যাগ করতে হবে। কোহি জানাতি কস্যাদা মৃত্যুকালো ভবিষ্যতি, মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না, কোন সময় এসে পৌঁছবে তা আমরা কিছুই জানি না। শাস্ত্রে চতুর্বিধ সন্ন্যাসের বিধান পাওয়া যায়, বিদ্যত সন্ন্যাস, বিবিদিশা সন্ন্যাস, মর্কট সন্ন্যাস এবং আতুর সন্ন্যাস। হঠাৎ ঠিক ঠিক বৈরাগ্য হলো তখনই সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়ল, এটি পূর্বজন্মের সংস্কার না থাকলে হয় না, এর নাম হচ্ছে বিদ্যত সন্ন্যাস। আত্মতত্ত্ব জানবার জন্য প্রবল বাসনা থেকে শাস্ত্রপাঠ ও সাধনাদি দ্বারা সস্বরূপ অবগত হবার জন্য কোনো ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে সন্ন্যাস নিয়ে সাধ্যায় ও সাধন ভজন করতে লাগলো, একে বলে বিবিধিশা সন্ন্যাস।
সংসারের তাড়না, স্বজন বিয়োগ বা অন্য কোনো কারণে কেউ কেউ বেরিয়ে পরে সন্ন্যাস নেয়, কিন্তু এ বৈরাগ্য স্থায়ী হয় না, এর নাম মর্কট সন্ন্যাস। ঠাকুর যেমন বলতেন, বৈরাগ্য নিয়ে পশ্চিমে গিয়ে আবার একটা চাকরি বাগিয়ে নিলে, তারপর চাই কি পরিবার আনালে বা আবার বিয়ে করে ফেললে। আরেক ধরনের সন্ন্যাস হয়, সেটা হচ্ছে মুমূর্ষ সন্ন্যাস। রোগশয্যায় শায়িত, বাঁচবার আশা নেই, তখন তাকে সন্ন্যাস দেবার বিধি আছে। সে যদি মরে তো পবিত্র সন্ন্যাস ব্রত গ্রহণ করে মরে গেল, পরজন্মে এই পুণ্যে ভালো জন্ম হবে। কিন্তু মজাটা হচ্ছে এই, যদি সে বেঁচে যায় তাহলে আর সে গৃহে আর থাকতে পারবে না, তাকে গৃহে না গিয়ে ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টায় সন্ন্যাসী হয়ে কালযাপন করবেন। তোর কাকাকে, অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তীর কাকার কথা বলছেন, তোর কাকাকে শিবানন্দ স্বামী আতুর সন্ন্যাস দিয়েছিলেন, সে মরে গেল, কিন্তু ঐরূপ সন্ন্যাস গ্রহণে তার উচ্চ জন্ম হবে। সন্ন্যাস না নিলে কিন্তু আত্মজ্ঞান লাভের আর কোনো উপায় নেই। এটি কথা, চার রকমের সন্ন্যাসের কথা বলছেন, বিদ্যত সন্ন্যাস, বিবিদিশা সন্ন্যাস, মর্কট সন্ন্যাস, আতুর সন্ন্যাস। মর্কট সন্ন্যাসের অনেক গল্পই আমরা দেখি, আমাদের যারা আসে অনেকে অনেকে মনে করেন যে কোনো কিছু হলো না, আমাদের সম্বন্ধে তো অনেকেই বলেন নিশ্চয়ই চাকরি বাকরি পায়নি, নিশ্চয়ই কোনো রকম কিছু হয়নি, তাই ঘর বাড়ি ছেড়ে সাধু হতে এসেছে। আমাদের আত্মস্থানন্দ একটা ভারী সুন্দর কথা বলতেন, যে সংসারের তীব্র দায়িত্ববোধ নেবার ভয়ে যারা সংসার ত্যাগ করে তারা সন্ন্যাসাশ্রমে সন্ন্যাসের দায়িত্ববোধ দেখলে সেখান থেকে পলায়ন করে। মানে পলায়ন করে হবে না, অবশ্যই সংসার থেকে বেরিয়ে আসতে হবে, কিন্তু এই জীবনটাকে ভালোবাসতে হবে। আমি কোনো কিছু করছি না, পালিয়ে এলুম, এরকম হয় না। একজন সাধুকে চিনি, আমাদের বেলঘরিয়া স্টুডেন্ট সমের ছাত্র ছিল, বেলঘরিয়ায় পড়াশোনা করতে এসেছিল এবং সেখানে এসে সাধুদের ভালোবাসায় এমন পড়ে গেল, তার আর কিছুতেই আর বাড়ি ফিরে যাওয়াটা হচ্ছিল না। বাড়ি ফিরে তার বাড়ির লোকজন তাকে একবারে বন্ধ করে রেখেছিল দোতলার বারান্দা থেকে, বাড়ি থেকে পালানোর জন্য দোতলার বারান্দা থেকে গরুর যে খড় থাকে সেই খড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে প্রায় অর্ধেক রাস্তা ছুটতে ছুটতে সে এসেছিল। আমাদের সঙ্গে এ দুই ভাই বোন সাধু হতে এসেছিল, বোন গেছিলেন এতে শ্রী সারদামার ত্রিচূর, তারা হায়দ্রাবাদের মানুষ, রঙ্গনাথানন্দজির আশ্রিত। রঙ্গনাথানন্দজি অনেকবার বারণ করেছিলেন যে তাকে বেলুর মঠে আসতে, কিন্তু তার ওই ধৈর্য সেটা দেখবার মতো। তার বোনকে নিয়ে পরীক্ষার সময় বিকেলবেলা, পরীক্ষা শেষ হওয়া মাত্র ট্রেন ধরে ত্রিচূর রওনা দিয়েছেন। তার ভাইরা হায়দ্রাবাদে খুব বিখ্যাত মাফিয়া, তারা সেই হায়দ্রাবাদ আশ্রমে সে ভাঙচুর করার ফলে সাধুরা বলে দিয়েছিলেন যে কোথায় আছে। তারা সেই গাড়ি নিয়ে যখন ত্রিচূরে রওনা দিলেন, ততক্ষণে তার বোন জয়েন করে গেছে ত্রিচূর আশ্রমে ধীরপ্রাণ মাতাজি কাছে, এবং সে ছেলেও রওনা দিয়ে দিয়েছে ট্রেনে বেলুর মঠের উদ্দেশ্যে। মাঝপথে ট্রেন থামিয়ে সেই ছেলেকে ট্রেন থেকে নামিয়ে তার সমস্ত কাপড় জামা, টাকা পয়সা, টেস্টিমোনিয়াল সমস্ত ছিঁড়ে ফেলে একবারে একলা করে রেখে দিয়েছিলেন। সেইখান থেকে সে ছেলে দুদিনের পথ, তার কোনো টিকিট নেই, তার কাছে কোনো টাকা নেই, কাছে কোনো খাবার নেই, একেবারে সম্পূর্ণ কপর্দক শূন্য হয়ে সে ত্রিচূর থেকে বেলুর মঠে এসে রওনা দিলেন। সে যখন এলেন, দেখলাম আত্মস্থানন্দজি একটা ছোট্ট চিরকুট লিখে পাঠিয়েছেন আমাকে, একে এখন কোনো প্রশ্ন করবে না, আগে পেট ভরে খেতে দেবে, সাবান দেবে, স্নান করবে, আর একে জামা কাপড় দেবে, একটু টুথপেস্ট দেবে, টুথপেস্ট টুথব্রাশ এসব দেবে। আমরা কিছু কথা না বলে তাড়াতাড়ি করে তাকে স্নানের জিনিসপত্র দিলাম, স্নান করে এসলো, খাওয়া দাওয়া করলো, তারপর সে তার জীবনের গল্প বললো। এবং আত্মস্থানন্দজি ব্যবস্থা করেছিলেন যাতে পরবর্তীকালে সে তার সার্টিফিকেট, অন্যান্য কিছু সব কিছু সে আবার নতুন করে ফিরে পায়। এখন আমাদের সঙ্গে আছে এবং অত্যন্ত উন্নত মানের জীবনযাপন করছেন দুই ভাই বোন। বোনবোধ এখন ত্রিচূড়ে আছে এবং ভাইও আছে, আমাদের সঙ্গে সাধু হতে আমরা এসেছিলাম। এই রকম বৈরাগ্য, দেখুন, এই যে সব বাধাকে অতিক্রম করে আসার শক্তি ভগবান আমাদের দেন যখন এই বৈরাগ্যটি তৈরি হয়। মহাশয় শিষ্য প্রশ্ন করছেন, মহাশয় গৃহীদের তবে উপায়? স্বামীজি, সুকৃতিবশত কোনো না কোনো জন্মে তাদের বৈরাগ্য হবে, বৈরাগ্য এলেই হয়ে গেল, জন্ম মৃত্যুর প্রহেলিকার পারে যাবার আর দেরি হয় না। তবে সকল নিয়মে দু একটা এক্সেপশন বা ব্যতিক্রম থাকে। ঠিক ঠিক গৃহীর ধর্ম পালন করেও
দু একজনকে মুক্ত পুরুষ হতে দেখা যায়, যেমন আমাদের মধ্যে নাগ মহাশয়। এটা একেবারে ঠিক কথা, যদি সে ঠিক ঠিক তার ব্রত পালন করে তাহলে অবশ্যই তার মুক্তি হবেই, মুক্তি তার করতলগত। মাস্টারমশাই আবার প্রশ্ন করছেন, মহাশয় বৈরাগ্য ও সন্ন্যাস বিষয়ে উপনিষদাদি গ্রন্থেও বিশদ উপদেশ পাওয়া যায় না। স্বামীজি পাগলের মতো কি বলছি, বৈরাগ্যই উপনিষদের প্রাণ, বিচারজনিত প্রজ্ঞাই উপনিষদের জ্ঞানের চরম লক্ষ্য। তবে আমার বিশ্বাস ভগবান বুদ্ধদেবের পর থেকে ভারতবর্ষে ত্যাগব্রত বিশেষ রূপে প্রচারিত হয়েছে ও বৈরাগ্য ও বিষয় বিতৃষ্ণাকেই ধর্মের চরম লক্ষ্য বলে বিবেচিত হয়েছে। বৌদ্ধ ধর্মের সেই ত্যাগ বৈরাগ্য হিন্দু ধর্ম অ্যাবজর্ব নিজের ভিতরে হজম করে নিয়েছে। ভগবান বুদ্ধের ন্যায় ত্যাগী মহাপুরুষ পৃথিবীতে আর জন্মায়নি। একটি সবচেয়ে বড় মানে যদিও বৈরাগ্যের এই যে সন্ন্যাস ব্রতে এগিয়ে যাওয়ার যে কথা, এটা যেমন হিন্দু ধর্মে ছিল কিন্তু সেইভাবে প্রচল হতো না, কয়েকজন যেতেন আর কি। বেশিরভাগই চতুরাশ্রমীরা সন্ন্যাসী হতেন আগেকার দিনে, এখনও কোথাও কোথাও দেখা যায়, কিন্তু পূর্বে আগে চতুরাশ্রমীরাই সন্ন্যাস হতেন। ব্রহ্মচর্য সংসার জীবন যাপন করে তারপরে বানপ্রস্থ সন্ন্যাস, বানপ্রস্থের পরে তারা সন্ন্যাস নিতেন, এটাই তখনকার দিনের বিধি ছিল। কিন্তু এই অল্প বয়সে সন্ন্যাস নেওয়া, যেটা আমাদের এতে ছিল গুরুগৃহে ছিল নৈষ্ঠিক ব্রহ্মচর্য থেকে সন্ন্যাসের পথে যাওয়া, এটার প্রকরণ প্রচলন ধীরে ধীরে কমে আসতে থাকছিল। বুদ্ধদেব এই ভাবটিকে আবার নতুন করে জাগরণ করলেন। কিন্তু স্বামীজি এটা লক্ষ্যও করেছিলেন, এর আরেকটা খারাপ দিক ছিল, সেটা হলো এই যে সন্ন্যাস যোগ্যতার মান নির্বাচন না করে, নিরূপণ না করে সকলের জন্যই সন্ন্যাসের ব্যবস্থা করে দেওয়া হচ্ছিল, যেটা একটা সম্পূর্ণ রকমের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছিল। গৌতমী সন্ন্যাস প্রার্থনা করলেন ভগবান বুদ্ধের কাছে, ভগবান বুদ্ধ গৌতমী সন্ন্যাস রিফিউজ করলেন, তিনি তাকে সন্ন্যাস দিতে রাজি হলেন না। গৌতমী গিয়ে আনন্দকে ধরলেন, আনন্দকে যেহেতু বুদ্ধ খুব ভালোবাসতেন তাই আনন্দের অনুরোধ বুদ্ধ একেবারে ফিরিয়ে দিতে পারলেন না। গৌতমী এবং অন্যান্য মহিলাদেরও তিনি সন্ন্যাস দিলেন। মহিলারা সন্ন্যাস পাবে তাতে কোনো খারাপ ক্ষতির কিছু নেই, কিন্তু যারা যোগ্য প্রার্থী তারাই পাবে, এবং তাদের একা একা এই সন্ন্যাস ব্রত পালনের অধিকার মানে যোগ্যতা থাকা দরকার, এটা ভগবান বুদ্ধ বিশ্বাস করতেন। তিনি আনন্দকে বলেছিলেন যে ধর্মমত কয়েক হাজার বছর ধরে চলতে পারত, তার তুমি আয়ুকে সীমিত করলেন। স্বামীজি এই ভাবটার জন্যই ভীষণ কনসিয়াস ছিলেন, তিনি মাকে কেন্দ্র করে সন্ন্যাস আশ্রম তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু যারা সন্ন্যাসিনী হবেন তারা যেন আত্মনির্ভর হন, কারোর ওপর কোনো রকম যেন নির্ভরশীলতা না থাকে। আপনারা দেখবেন এই যে শ্রী সারদা মঠ তৈরি হয়েছে অনেক পরে, 1894 সালে স্বামীজি স্বপ্ন দেখেছিলেন এবং 1954 সালে শ্রী সারদা মঠ তৈরি হয়েছে, কিন্তু তখনই তৈরি হয়েছে যখন মায়েরা নিজেদের দায়িত্বে নিজ নিজ পালন করতে পারেন। আমাদের কোনো সন্ন্যাসীর সারদা মঠে যাওয়ার কোনো অধিকার নেই, ওরা আমাদের কাছে আসতে পারেন, আমরা ওদের নানারকমভাবে সাহায্য করে থাকি, কিন্তু কোনোভাবেই আমরা ওদের কোনো প্রশাসনিক কোনো কিছু নিত্যদিনের কোনো কাজের ভেতরে, এটা স্বামীজির নির্দেশ আছে এখনও সেটা খুব স্ট্রিক্টলি মানা হয়, আমরা কোনোভাবে তার মধ্যে নাক গলাই না। এই বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ভিক্ষুণী এবং ভিক্ষুকদের একসঙ্গে থাকার ফলে যে তাদের ধর্মমতের যে অবনমন হয়েছিল সেটি লক্ষ্য করে স্বামীজি এই আদর্শটিকে উচ্চ করে রাখার জন্য এই রকম জিনিসপত্র আমাদের সাজেশন করেছিলেন। তবে কি মহাশয় বুদ্ধদেব জন্মাইবার পূর্বে দেশের ত্যাগ বৈরাগ্যের অল্পতা ছিল এবং দেশে সন্ন্যাসী ছিল না? স্বামীজি বললেন, তাকে বললে সন্ন্যাসাশ্রম ছিল কিন্তু উহাই জীবনের চরম লক্ষ্য বলে সাধারণের জানা ছিল না, বৈরাগ্যের দৃঢ়তা ছিল না, বিবেক নিষ্ঠা ছিল না, সেই জন্য বুদ্ধদেব কত যোগী কত সাধুর কাছে গিয়েও শান্তি পেলেন না। তারপরে ইহাসনে শিষ্য তুমি শরীরম বলে আত্মজ্ঞান লাভের জন্য নিজেই বসে পড়লেন এবং প্রবুদ্ধ হয়ে তবে উঠলেন। ভারতবর্ষের এই সব সন্ন্যাসীর মঠফট দেখতে পাচ্ছি, এসব বৌদ্ধদের অধিকারে ছিল, হিন্দুরা এই সকলকে এখন তাদের রাঙে রাঙিয়ে নিজস্ব করে বসেছে।
ভগবান বুদ্ধদেব হতেই যথার্থ সন্ন্যাসাশ্রমের সূত্রপাত হয়েছিল। তিনি সন্ন্যাসাশ্রমের মৃত কঙ্কালে প্রাণ সঞ্চার করে গেছেন। স্বামীজির গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দ বলিলেন, বুদ্ধদেব জন্মাবার আগেও ভারতে আশ্রম চতুষ্টয় যে ছিল সংহিতা পুরাণাদি তার প্রমাণ স্থল। এইটা স্বামীজিও তার উত্তরে বলছেন, মন্নাদি সংহিতা পুরাণ সকলের অধিকাংশ ও মহাভারতের অনেকটাই সেদিনকার শাস্ত্র, ভগবান বুদ্ধ তার ঢের আগে। যেটা আমরা বলছিলাম, স্বামীজি বলছেন যে অবশ্যই সন্ন্যাসাশ্রম ছিল, কিন্তু সন্ন্যাসাশ্রম জীবনের চরম লক্ষ্য এই বোধটা আমাদের ছিল না। আমরা ভাবতাম এটা একটা প্যাসেজ অফ লাইফ, এটা একটা জীবনের একটা অঙ্গ। আমরা ব্রহ্মচর্যাশ্রম থেকে গারস্থাশ্রম, গারস্থাশ্রম থেকে বানপ্রস্থে গেছি, এবার সন্ন্যাস নেব। যখন তারা সন্ন্যাসে আসতেন তাদের ইন্দ্রিয়াদি সংযম হতো, কিন্তু ঈশ্বরকে এই জীবনেই পেতে হবে। ঈশ্বর ভিন্ন, এই জগতে আর প্রাপ্ত বস্তু কিছু থাকবে না। মনের এই যে দৃঢ়তা, মনের এই যে সুসংকল্প, এই করার মতো অবস্থায় তারা থাকতেন না। জীবনে তাদের এত বয়স হয়ে যেত, জীবনী শক্তি এত কম হয়ে যেত যে সাধন ভজনে তারা আর সেইভাবে উন্মুক্ত হতে পারতেন না। এটা যেন একটা রুটিন প্রক্রিয়া হয়ে গেছিল। বুদ্ধদেব যেই প্রক্রিয়াটিকে একবারে সম্পূর্ণভাবে ভেঙে দিলেন। পুরাণ আগেকার দিনে গুরুগৃহে যে যারা যেতেন তাদের দু ধরনের ব্রহ্মচারী রাখা হতো। যারা মনে করতেন ব্রহ্মচর্যাশ্রমের পরে তারা সোজাসুজি সন্ন্যাসাশ্রমে যাবেন, তাদের নৈষ্ঠিক ব্রহ্মচর্যে দীক্ষা দেওয়া হতো। তারা গেরুয়া পড়তেন, শিক্ষা সূত্র সবই তাদের থাকত, কিন্তু তারা নিজেদের মার্ক করে নিতেন যারা এইবারে ব্রহ্মচর্যাশ্রমের পরে সোজা সন্ন্যাসাশ্রমে যাবেন। আপনারা দেখবেন ভারত সেবাশ্রম সঙ্গে অনেক স্বামীজি আছেন যারা মাথায় পাগড়ি পরেন, গেরুয়া পরেন, মাথায় পাগড়ি পরেন। তাদের অনেকেরই পৈতে আছে, অনেকেরই টিকি আছে। এখনও পর্যন্ত ভারত সেবাশ্রম সঙ্গে এই নৈষ্ঠিক ব্রহ্মচর্য দেওয়া হয়। আমাদের সঙ্গেও নৈষ্ঠিক ব্রহ্মচর্য দেওয়ার নিয়ম ছিল, এখন একেবারেই বন্ধ হয়ে গেছে। ব্রহ্মচারী মেধা চৈতন্যকে আপনারা অনেকেই চেনেন, তিনি আমাদের সঙ্গে শেষ শঙ্করানন্দজির কাছে পাওয়া নৈষ্ঠিক ব্রহ্মচারী। এরপরে আর কাউকে নৈষ্ঠিক ব্রহ্মচর্য দেওয়া হয়নি। এটা 1960 সালের কথা, তিনি সেই বছর পূজনীয় স্বামী শঙ্করানন্দ, 1959 সালে তিনি পূজনীয় স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে নৈষ্ঠিক ব্রহ্মচর্যে দীক্ষিত হয়েছিলেন। এরা নৈষ্ঠিক, তারা গেরুয়া পোশাক পরবেন, এইটা হচ্ছে বিধি। আর যারা সংসার আশ্রমে আবার ফিরে যাবেন তারা সাদা পোশাক পরবেন, তাদের বলা হতো উপকুরবান। এই সাদা পোশাকের সংখ্যা এত ছিল, এরা অবশ্যই সন্ন্যাসাশ্রমে পৌঁছতেন, কিন্তু জীবনের নানা ঘাত প্রতিঘাতে তাদের জীবনী শক্তি, সাধন ভজন করার যে জীবনী শক্তি, ঈশ্বরকেই যে পেতে হবে এই যে বোধটা, এটা কিছুতেই আর নিজেদের ভেতরে জাগিয়ে রাখতে পারতেন না। তার কারণ তাদের বয়স, তাদের সময়, এইটা হচ্ছে কথা। স্বামীজি, স্বামীজির গুরু ভাই রামকৃষ্ণানন্দজি বলছেন যে বুদ্ধদেব জন্মাবার আগেও আশ্রম চতুষ্টয় ছিল। স্বামীজি তার সঙ্গে তর্ক করলেন যে যেগুলি তুমি উদাহরণ দিচ্ছ এগুলো বুদ্ধের, ভগবান বুদ্ধের, ভগবান বুদ্ধ তারও ঢের আগে এসেছেন, একটু ভগবান বুদ্ধের পরে। রামকৃষ্ণানন্দজি বলছেন, তাহলে বেদ, উপনিষদ, সংহিতায়, পুরাণে বৌদ্ধ ধর্মের সমালোচনা নিশ্চয়ই থাকতো, কিন্তু এই সকল প্রাচীন গ্রন্থে যখন বৌদ্ধ ধর্মের আলোচনা দেখা যায় না, তখন তুমি কী করে বলবে বুদ্ধদেব তার আগেকার লোক? দু চারখানি প্রাচীন পুরাণাদিতে বৌদ্ধ মতের আংশিক বর্ণনা রয়েছে, তা দেখে কিন্তু বলা যায় না হিন্দুর সংহিতা পুরাণাদি আধুনিক শাস্ত্র। স্বামীজি বললেন, ইতিহাস পড়ে দেখ, হিস্ট্রি বা ইতিহাস পড়ে দেখ, দেখতে পাবি হিন্দু ধর্ম বুদ্ধদেবের সব ভাবগুলিকে অবজার্ভ করে এত বড় হয়েছেন। রামকৃষ্ণানন্দজি বলছেন, আমার বোধ হয় ত্যাগ বৈরাগ্য প্রভৃতি জীবনে ঠিক ঠিক অনুষ্ঠান করে বুদ্ধদেব হিন্দু ধর্মের ভাবগুলিকে সজীব করে গেছেন মাত্র, তর্ক শুরু হয়েছে। স্বামীজি বলছেন যে এই কথার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না, কারণ বুদ্ধদেব জন্মাবার আগের কোনো ইতিহাস বা হিস্ট্রি বা প্রামাণ্য সাহিত্য পাওয়া যায় না। হিস্ট্রিকে অথরিটি বা প্রমাণ বলে মানলে একথা স্বীকার করতে হয় যে পুরাকালের ঘোর অন্ধকারে ভগবান বুদ্ধদেবই একমাত্র জ্ঞানালোক প্রদীপ্ত হয়ে অবস্থান করেছেন। সন্ন্যাসের অরিজিন, উৎপত্তি যখনই হোক না কেন, মানব জন্মের গোল বা উদ্দেশ্য হচ্ছে ত্যাগব্রত অবলম্বনে ব্রহ্মজ্ঞ হওয়া। সন্ন্যাস গ্রহণই হচ্ছে পরম পুরুষার্থ,
বৈরাগ্য উপস্থিত হবার পর যারা সংসারে বিতরাগ হয়েছে তারা ধন্য। বলছেন যেখানেই যেমনই হোক না কেন, মূল যে কথাটা সেটা হচ্ছে যে এই সংসারের যাবতীয় আকর্ষণ থেকে যারা নিজেদেরকে বিযুক্ত করতে পেরেছে, যারা মনে করেছেন এই সংসারে থাকার তাদের আর কোনো প্রয়োজন নেই, এই সংসার অনল থেকে তাদের তারা নিজেদেরকে বিযুক্ত করতে পারবেন, নিজেদেরকে মুক্ত করতে পারবেন, তেমন মানুষ ধন্য। কারণ এই ভাবটি বড় একটা মানুষের ভেতরে আসে না। আমরা সবাই চাই আমাদের সংসারী গুরু হোক, আমাদের সন্ন্যাসী গুরু হোক, আমরা সবাই চাই আমাদের একজন সন্ন্যাসী বন্ধু হোক, আমরা সবাই চাই যখন সমস্যায় পড়েছি সন্ন্যাসী আমার বন্ধু হোক, আমার আদর্শ হোক, আমার পরামর্শদাতা হোক। কিন্তু আমরা কেউ চাই না আমার সন্তানটা সন্ন্যাসী হোক। আর পাশের বাড়ি খেঁদা হোক, ও বাড়ির মোদা হোক, সে বাড়ির চাঁদা হোক, না আমার ছেলেটা হোক, এটা আমরা কখনো কোনো অবস্থাতেই চাই না। তার কারণ আমরা নিজেরাও জানি যে আদর্শটা বড় উচ্চ, তাই যারা এই আদর্শের পথে নিজেদের সন্তানদের এগিয়ে যেতে পেরেছেন তাদেরকে তার সন্তানের থেকেও ধন্য বলে বলা হয়। পূজনীয় আত্মস্থানজি এই কথাটা খুব জোর দিতেন, বলতেন তোর বাবারা তোদের চেয়ে বেশি বৈরাগ্যবান, বাবা মায়েরা তোদের চেয়ে বেশি বৈরাগ্যবান, কারণ তাদের অন্তরে যে বৈরাগ্যের বীজটি ছিল সেটি তোদের ভেতরে বপন করে দিয়েছে। এখন সাধন ভজন করে সেই যে দায়টা তারা আমাদের হাতে তুলে দিয়েছেন, সেই দায়টা দায়স্বরূপ তাদের বাকিটা ফিরিয়ে দিতে হবে। সেটা যদি আমরা না দিতে পারি তাহলে আমরা আমাদের নিজেদের ব্রত থেকে ব্রতচ্যুত হয়ে যাব। আজ এই পর্যন্ত, বাকি অংশ আগামী দিন স্বামী শিষ্য সংবাদে হবে। আগামী দিন আমরা ঠিক করেছিলাম আগামী মঙ্গলবার সেদিনকে গীতা পড়ব, কিন্তু এর আধখানা হয়ে আছে বলে আমরা আগে আগামী দিন এই অংশটা শেষ করে দেবো, স্বামী শিষ্য সংবাদের এই অংশটা শেষ করব। এর আজকে আমরা এইখানেই থামব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।